আমরা জানি আজ ফলাফল ঘোষণা হচ্ছে উপনির্বাচনের, অর্থাৎ রাজ্যের ছটি পৌরসভার ছটি ওয়ার্ডের উপনির্বাচনের ফলাফল ঘোষণা। এবং জানা গিয়েছে ইতিমধ্যেই জয়লাভ করেছেন মিঠুন কান্তু। এবার পানিহাটির আট নম্বর ওয়ার্ডের অনুপম দত্ত, তার স্ত্রী, তিনি জয়লাভ করেছেন বলে জানা গিয়েছে। অনুপম দত্ত খুন হয়েছিলেন পানিহাটিতে এবং তার মৃত্যুর পর এই ওয়ার্ডে উপনির্বাচন, এই ওয়ার্ডে উপনির্বাচনে প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী অনুপম দত্তের স্ত্রী, জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী। পানিহাটির আট নম্বর ওয়ার্ডে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী, আট নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের মৃত্যুর পর তার স্ত্রী এই ওয়ার্ডের উপনির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন মীনাক্ষী দাস দত্ত। 2274টি ভোটে জয়লাভ করেছেন মীনাক্ষী দাস দত্ত। আজ রাজ্যের ছটি পুরসভার ছটি পুর ওয়ার্ডেরই ফলাফল ঘোষণা হবে। ইতিমধ্যেই জানা গিয়েছে ঝালদা পুরসভার দু নম্বর ওয়ার্ডে জয়লাভ করেছেন কংগ্রেস প্রার্থী মিঠুন কান্তু, নিহত তপন কান্দুর ভাইপো তিনি, এবং তিনি জয়লাভ করেছেন ওই ওয়ার্ডে। অন্যদিকে পানিহাটির আট নম্বর ওয়ার্ড অনুপম দত্ত, তার মৃত্যুর পর উপনির্বাচন হয়, তার স্ত্রী তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন এবং 2274টি ভোটে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী মীনাক্ষী দাস দত্ত। আমরা বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি টোনা সিংহ রায়। টোনা, বিস্তারিত জানতে চাইব মীনাক্ষী দত্ত, তার তরফ থেকে কি প্রতিক্রিয়া মিলেছে? দেখো, এটা প্রথমে বলেছেন, এটা এই জয়টা তিনি তার স্বামী যেহেতু নিহত হয়েছিলেন এবং খুন হয়েছিলেন, তার ওয়ার্ডেই খুন হয়েছিলেন, এবং তারপর থেকেই সেই ওয়ার্ডটা কাউন্সিলার শূন্য ছিল এবং সেই কাউন্সিলার পদেই তার স্ত্রী মীনাক্ষী দত্তকেই কিন্তু তৃণমূল থেকে প্রার্থী করেন। তারপর থেকে তিনি বলেন যে এই জয়টা কিন্তু তিনি উৎসর্গ করলেন পৌর নাগরিকদের, যারা ওখানকার পৌর নাগরিক আছেন এবং তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছে তাদেরকে। তবে ইতিমধ্যে তিনি জানালেন এখন তিনি কোন রকম উল্লাস করবেন না। বিকেল পাঁচটার সময় তার স্বামীর যে স্মৃতি রয়েছে সেখানে তিনি যাবেন, সেখানে গিয়েই তিনি সেখানে থেকেই তিনি প্রথম উল্লাস শুরু করবেন বলে জানা গেছে। তবে ইতিমধ্যেই দেখো আরেকটা খবর আমাদের কাছে এসেছে, ভাটপাড়া, ভাটপাড়াতেও কিন্তু তৃণমূল তিন নম্বর ওয়ার্ডে যে ভাটপাড়া পৌরসভা রয়েছে তিন নম্বর ওয়ার্ডে, কিন্তু ওখানেও তৃণমূল প্রার্থী জয়ী হয়েছে এবং গণনা হয়তো আরেকটু পরের পদেই প্রশাসন থেকে পুরোপুরি ঘোষণা করবে। তবে ইতিমধ্যে যেটা আমাদের খবর, ভাটপাড়াতেও কিন্তু উপনির্বাচনে তিন নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে এবং ইতিমধ্যেই মীনাক্ষী দত্তর যারা অনুগামী রয়েছে এবং যারা নাকি অনুপম দত্তের খুব কাছের লোক ছিল তারা কিন্তু ভোট কেন্দ্রে এসে পৌঁছে গিয়েছে এবং তারা বলছে এটা যেই দুষ্কৃতীরা অনুপমকে খুন করেছিল তাকেই পৌর নাগরিকেরা কিন্তু যোগ্য জবাব দিল। অনেক ধন্যবাদ টোনা আমাদের সঙ্গে থাকার জন্য। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি টোনা সিংহ রায়। এবং এর পাশাপাশি যেরকমটা জানা গেল, ভাটপাড়া তিন নম্বর ওয়ার্ডে জয়লাভ করেছে তৃণমূল, পানিহাটি আট নম্বর ওয়ার্ড এবং এর পাশাপাশি ভাটপাড়া পুরসভার তিন নম্বর ওয়ার্ডে জয়লাভ তৃণমূলের। রাজ্যের ছটি পুরসভার ছটি ওয়ার্ডে আজ উপনির্বাচনের ফলাফল ঘোষণা হচ্ছে এবং ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় ফলাফল ঘোষণা করা হয়েছে। যেরকম ভাটপাড়ার উপনির্বাচন, তিন নম্বর ওয়ার্ডের উপনির্বাচন, সেই তিন নম্বর ওয়ার্ডে জয়লাভ করেছে তৃণমূল। অন্যদিকে পানিহাটি আট নম্বর ওয়ার্ডেও জয়লাভ করেছে তৃণমূল।